সূর্যটা সবে উঠছে, আমরা এখন আছি মালদা বাইপাসে। বাঁদিকে দেখো সানরাইজ হয়ে গেছে, বাট এখন রোদ নেই। প্যাথেটিক জায়গা একটা, বাট লাকিলি দাঁড়িয়ে পড়তে হয়নি। গুড মর্নিং গাইস, আজকে আমাদের জার্নির লাস্ট লেগ। আজকে আমরা রায়গঞ্জ থেকে কলকাতা চলে যাব। ও এখন বাজে হচ্ছে ভোর 5টা বাজে এখন। কালকে বেসিক্যালি লাঞ্চের পর আমরা মানে রেস্ট নিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছিলাম, ডিনারও করিনি। ওই জন্য কালকে লাঞ্চের পর সেরকম আমি ব্লগ করিনি, বিকজ আজকে এত সকালে উঠে বেরোনোর ছিল আর আজকে অনেক লম্বা রাইড করার আছে, প্রবাবলি লংগেস্ট রাইড। তো এই জন্যে কালকে আর কিছু ব্লগ করা হয়নি। হ্যাঁ, যেটা তোমাদেরকে কালকে বলতে হতো ভুলে গেছি, সেটা হচ্ছে রায়গঞ্জে আমরা এই ট্রিপটা শুরুতে রায়গঞ্জে যে হোটেলটায় ছিলাম, হোটেল বাদশাহ বলে, আমরা ফেরার সময়ও সেম হোটেলেই আছি। আজকে এখন চেক আউট করে যাব আর এখান থেকে আজকে কলকাতা চলে যাব। তো এখন 5টা বাজে, আমি মোটামুটি রেডি হয়ে গেছি, মমিতা রেডি হচ্ছে, আর আমাদের লাগেজ ফাগেজ সব সেট আপ করতে হবে। তো এরপর আবার মোটো ব্লগিং সেট আপে দেখা হচ্ছে। তো বাইক হয়ে গেছে রেডি, লাগেজ পুরো প্যাক। হ্যালো গাইস, গুড মর্নিং। হেলমেটটা পরানো, বাইকটা কোল্ড স্টার্ট করা হয়নি এখনো। এখন 5:36 বাজে, স্টার্ট হয়ে গেছে। আমার ইউএসবি চার্জারটা আবার কাজ করছে না, ওই জন্যে পাওয়ার ব্যাঙ্ক থেকে ফোনটাকে করতে হবে। তো আমরা যে রুট দিয়ে ফিরেছিলাম, মানে যে রুট দিয়ে শিলিগুড়ি এসেছিলাম, ওই রুট দিয়েই আমরা আবার ফিরবো। এবার এখানে দিয়ে দেবো চার্জে, চলো চার্জিং, লেটস স্টার্ট দ্য জার্নি। ঠিক আছে, এলাম তাহলে। ওং নমঃ শিবায়। সকাল সকাল যতটা পারবো টেনে দেবো, বিকজ এই সময় ট্রাফিক কম থাকে। অনেক লম্বা জার্নি আছে আজকে, 12 ঘন্টা তো মিনিমাম মনে হয় আমার, বিকজ আমরা একটু রেস্ট নিয়ে নিয়ে যাই। এ দেখো সানরাইজ হচ্ছে, গাছের মধ্যে ঢেকে যাচ্ছে মাঝে মাঝে। এখন বাজে 6:15। তো দেখো সূর্যটা সবে উঠছে, তবে এখনো কুয়াশা আছে, ফগ আছে। আমরা অলমোস্ট 40 মিনিট মতো চালিয়ে ফেলেছি। আমরা এখন আছি মালদা বাইপাসে। বাঁদিকে দেখো সানরাইজ হয়ে গেছে, বাট এখন রোদ নেই। মালদা বাইপাসে আছি, ফারাক্কাটা যত সকাল সকাল সম্ভব ক্রস করে যেতে চাই। এই আমরা এখন ফারাক্কা উঠছি, 7:29 বাজে। ট্রাফিকটা ফ্লোয়িং থাকলেই ঠিক আছে, দাঁড়িয়ে না গেলেই হলো। ফাইনালি ফারাক্কা শেষ। প্যাথেটিক জায়গা একটা, বাট লাকিলি দাঁড়িয়ে পড়তে হয়নি। এখন বাজে 8:41। আমরা বহরমপুর থেকে মোটামুটি 50 কিলোমিটার দূরে আছি। সকালে বেরোনোর ফুল অ্যাডভান্টেজ নিচ্ছি, রাস্তা যতক্ষণ খালি আছে ততক্ষণ যতটা পারছি টানছি।
বেরোনোর পর থেকে 160 কিলোমিটার মতো আমরা চলে এসেছি। কলকাতা 235, বহরমপুর 42 কিলোমিটার এখান থেকে। আর কৃষ্ণনগর থেকে আমরা ঢুকে যাব হচ্ছে নবদ্বীপের দিকে, সেখান থেকে গৌরাঙ্গ সেতু ক্রস করে সমুদ্রগড় হয়ে তারপর আগে দেখাবো কোন রাস্তা দিয়ে যাই, যে বেসিক্যালি যে রাস্তা দিয়ে এসেছিলাম ওই রাস্তা দিয়েই যাচ্ছি। আমরা এখন বহরমপুরের মধ্যে ঢুকে গেছি, বাট ওখানে ন্যাশনাল হাইওয়ে ফলো না করে আমরা যেরকম আসার সময় দেখিয়েছিলাম তোমাদের রাস্তাটা, এটা বাইপাস রোড আছে যে ন্যাভিগেশনে এমনি দেখায়, ওই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছি। রাস্তাটা সরু হলেও এখানে ট্রাক ট্রাফিক নেই, ট্রাক বা বাস ট্রাফিক থাকে না, তাই এখানে মানে দাঁড়িয়ে পড়তে হয় না। আমি এর আগে এখান থেকে গাড়ি নিয়েও গেছি, তাই এই রাস্তাটা সবসময় তোমরা অ্যাভেল করো বহরমপুর যখনই পাস করতে হবে, সেটা টুয়ার্ড শিলিগুড়ি যেত আর মানে শিলিগুড়ি থেকে কলকাতা যেতে গেলেও। তো এখন একটু পেট্রোল ভরে নেবো, 242 চলেছে। হ্যাঁ এখানে রেখে দাও। ফুল করে দিন, ফুল ফুল করে দিন। হ্যাঁ এখানে 107 টাকা, 107.69 করে, দেখি কত মাইলেজ দিয়েছে। আমি আসছি রায়গঞ্জ থেকে এখন। না না আমি কলকাতার থেকে গেছিলাম সিকিমে ঘুরতে, ওখান থেকে আবার ঘুরে ফিরছি। ওপরে চলে এলে ছেড়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ প্রচুর লোক গেছে, হ্যাঁ স্কুটিও গেছে, ব্যাস 7 লিটার। তো ক্যালকুলেশনটা দেখিয়ে দিই, 7.04 হচ্ছে গেছিল পেট্রোল, তো কতটা আসছে আমি জানি না, ওয়াচে করে নিচ্ছি ক্যালকুলেশনটা। আর গেছে 242.3, 242.3 ডিভাইডেড বাই 7.04, 34.41, নট ব্যাড। কালকে পেট্রোল ভরিয়েছিলাম লাস্ট রায়গঞ্জে ঢোকার আগে, তারপরে এই আজকে সকাল থেকে যেটা দেখলে এই পুরো স্ট্রেচটা এসছি, তাতে 34 মতো এসছে, উইচ ইজ প্রিটি ইম্প্রেসিভ। এর থেকে বেশিও এই ট্রিপে আমি পেয়েছি, আগে দেখিয়েছি যেমন 38 পেয়েছি, বাট আজকে একটু একটু জোরে চালানো হয়েছে, বিকজ বাড়ি ফিরছি, তাড়াতাড়ি ফিরতে চাই সেই জন্যে, ওই জন্য একটু হয়তো কম্প্রোমাইজ হয়ে গেছে, বাট মানে মোর দ্যান সাফিসিয়েন্ট আমি বলবো। আমরা এবার কৃষ্ণনগর পৌঁছে গেছি, কৃষ্ণনগর থেকে আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আমরা নবদ্বীপের দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটায় ঢুকে যাব। তার কারণ ন্যাশনাল হাইওয়েতে কৃষ্ণনগরের পর থেকে রাস্তার কাজ চলছে, প্রচণ্ড ট্রাফিক জ্যাম হয়, এখানেও রাস্তার কাজ চলছে, এরকম সিচুয়েশান আগেও অনেক জায়গায় আছে, তাই আমরা নবদ্বীপের দিকে ঢুকে যাব। আমরা একদম নবদ্বীপ থেকে যে ঢুকবো আর ন্যাশনাল হাইওয়েতে গিয়ে উঠবো আবার সেই ডানকুনিতে, তার মাঝখানটা আমরা পুরো স্টেট হাইওয়ে দিয়ে কভার করে বেরিয়ে যাব। এখান থেকে যাব আমরা মগরার দিকে, কালনা হয়ে মগরার দিকে। আমরা আমাদের নেক্সট যে টার্নটা নিতে হবে সেটা অ্যাপ্রোচ করছি, সামনের থেকে আমাদের ডান দিক ঘুরে যেতে হবে টুয়ার্ডস মগরা ফ্লাইওভার, সে টার্নটা আমরা অলমোস্ট এসে গেছি, এই ব্রিজটা থেকে নেবে একটু গিয়েই নিচে টার্নটা। এই নেক্সট টার্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মিস করে গেলে কিন্তু অন্যদিকে চলে যেতে হবে, তাই আমি টার্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এর আগে এই রুটটা কভার করেছি, আমার একটা শিটংয়ের ট্রাভেল সিরিজ আছে,
সেই ট্রাভেল সিরিজটা দেখবে তাহলে কলকাতা শিলিগুড়ি পুরো রুটটা ডিটেইলে পাবে। আজকেও আমি তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি যে কোথার থেকে আমরা রাইট টার্ন নেব, আর এরপরে মহগড়া ফ্লাইওভারে উঠেও কিন্তু কারেক্ট লেনটা আমাদের নিতে হবে, সেটাও আমি দেখিয়ে দেবো। তারপরে পুরো ডানকুনি অবধি সেই একটাই রাস্তা। এই মোড়টা থেকে আমাদের রাইট টার্ন নিয়ে নিতে হবে, এখান দিয়ে এই যে ট্রাকটাও ঘুরছে। এবার সামনে দিয়ে গিয়ে আমাদের মগরা ফ্লাইওভারটা উঠে লেফট লেনটা ধরে চলে যেতে হবে। এই যে রাস্তাটা নাপছে এটা কিন্তু নাবার, এটা দিয়ে আবার ভুল করে উঠে যাও না, ওঠারটা একটু এগিয়ে আছে। এই যে এখান থেকে হচ্ছে ওঠারটা, এখান থেকে আমরা ফ্লাইওভারটা উঠে যাবো। দেখো ডানকুনি লেখা আছে স্ট্রেট, এটা উঠে গেলে এবারে আমরা স্ট্রেট গিয়ে নামবো হচ্ছে ওল্ড দিল্লি রোড। ওল্ড দিল্লি রোডটা একদম তোমাকে পুরো ডানকুনি অবধি নিয়ে যাবে। এই রাস্তাটাতে কিন্তু অনেক খাবার দাবার রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট প্রচুর আছে, তো কারোর সেরকম কিছু লাঞ্চ বা ডিনার যখনই যেখান এখান দিয়ে পাস করবে কিছু খাবার থাকলে এখানে অনেক ভালো অপশানস আছে। এই আমরা এবার ওল্ড দিল্লি রোডে চলে এসেছি। এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, ওয়েল মেনটেন্ড, একদম পুরো ইউ টার্ন মারার জায়গা করা আছে মোড়ে মোড়ে। আমরা অলমোস্ট ডানকুনি পৌঁছে গেছি, বাজে এখন 2:52। সামনেই আমরা দিল্লি রোডের সাথে মার্জ করব উপর দিয়েই তো নাকি। হ্যাঁ, এখান থেকে আমাদের মানে আজকের ট্রিপের ফাইনাল লেগ স্টার্ট বাড়ি অবধি। এখান থেকে আমার বাড়ি আর 22 কিলোমিটার, 37 মিনিট লাগবে দেখাচ্ছে। ডানকুনির জায়গাটা ফাঁকা পেলে খুব ভালো হয়, এখানে নর্মালি ট্রাকের বহুত ট্রাফিক থাকে, ওই দিকটায় বহুত ট্রাফিক, এদিকটা লাকিলি এখনও পর্যন্ত সেরকম ট্রাফিক দেখছি না। আমরা এখন নিবেদিতা সেতুর ওপরে উঠে এসেছি, ওইখানে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর। পৌঁছে গেছি ইন দ্য সেন্স আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে চলে এসেছি। তো আমরা আমাদের বলো আমাদের কটার সময় আসার কথা ছিল? অ্যাকচুয়ালি আমরা যেরকম বলেছিলাম 5:40 বেরিয়েছিলাম, তো আমরা তখন আমি বলেছিলাম যে আমাদের হয়তো 12 hours কাছাকাছি লেগে যাবে, তো তাহলে 5:40 বিকেল 5:40 আসার কথা, বাট এখন বাজে হচ্ছে 3:20। আমরা এখন ঢুকে গেছি এয়ারপোর্ট রোডে। হ্যাঁ, ঘুরতে যাওয়ার সময় একটা এক্সাইটমেন্ট থাকে, কিন্তু 10-11 দিন পর বাড়ি ফিরছি সেটারও একটা এক্সাইটমেন্ট আছে। অ্যাকচুয়ালি আমরা দুটো ব্যাক টু ব্যাক ট্রিপে চলে গেছিলাম, তো দুটো মিলিয়ে অলমোস্ট 15-17 ডেজ মতো মানে আমাদের শুধু প্যাকিং আর এইসব করতেই চলে গেছিলো। তো ফাইনালি এবার একটু এসে রিল্যাক্স করতে পারবো। এই আমরা VIP রোডে উঠছি, এবার ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ কটা বাজে? 3:58 দেখতে পাচ্ছ? আমি যাই না, 4:00 বাজে। অ্যাকচুয়ালি একটু আগে পৌঁছে গেছিলাম, সুইগি থেকে খাবার অর্ডার করছিলাম আর কোক কিনতে পাঠিয়েছিলাম মৌমিতাকে, ওই জন্য 15 মিনিট লেগে গেছে। হোম ফাইনালি।
বলো ফাইনালি উই আর ব্যাক আমার এটা ভেবে ভালো লাগছে যে বাড়ি এসেছি আচ্ছা তোমাদেরকে দেখিয়ে দিই টোটাল ট্রিপ কত কিলোমিটারের হয়েছে আমাদের টোটাল ট্রিপ হয়েছে এখানে 571 দেখাচ্ছে কারণ এটা এভরি 1000 কিলোমিটার পর রিসেট হয়ে যায় তো 1000 প্লাস 571 মানে টোটাল 1571 হয়েছে তো এখন বাজে 7টা আমরা ফিরেছিলাম 4টার সময় তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি কারণ খুবই এক্সস্টেড লাগছিল তাই তখন আর ব্লগ এন্ড করার মতো মানে কারোরই আমাদের এনার্জি ছিল না তো এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি অনেকদিন এখানে অনেকদিন পর আবার এসছি বাড়িতে তো একটু ঘোরাঘুরি করব তাই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আর যেটা বলার সেটা হচ্ছে ট্রিপটা আমাদের খুবই ভালোভাবে পুরোটা মানে আমরা কমপ্লিট করতে পেরেছি বাইকও কোনো প্রবলেম দেয়নি আমাদের শরীরও কোনো প্রবলেম হয়নি আমরা অসুস্থ হয়নি কিছু হয়নি তো থ্যাংক গড ফর দ্যাট আর আর বেশি কিছু বলার নেই এই ট্রিপটার ব্যাপারে যারা ডিটেলস জানতে চাও কত কী খরচা হলো কীভাবে ইস্ট সিকিম রাইড করবে সেটার একটা ডেডিকেটেড ভিডিও এরপরে আমি আনবো আর আরেকটা ব্যাপার হচ্ছে যে হিমালয়ানের পারফরমেন্স নিয়ে যাদের কিছু জানার আছে তো হিমালয়ানেরও একটা এখানকার পারফরমেন্স প্লাস বাইকটা আমার কাছে অলমোস্ট 2.5 বছর হয়ে গেছে আছে অলমোস্ট 6000 কিলোমিটার রান করেছে মানে এখন হয়ে গেছে তো সেটারও একটা রিভিউ আমি খুব তাড়াতাড়ি আনবো তো সেগুলোর জন্য একটু ওয়েট করো খুব তাড়াতাড়ি আসবে বাকি আর কিছু বলার নেই আই হোপ ইউ গাইজ এনজয়েড আমাদের এই পুরো সিরিজটা ইস্ট সিকিমের সিরিজটা নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি দেখা হবে